نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله مولانا العظيم सबचे सहज एवं गुरुत्वपूर्ण पथ नमाज आदायर पथ নামাজের মাধ্যমে অতি সহজে এবং দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছা যায়। নামাজ এমন একটি ইবাদত, সকল ইবাদতের সমষ্টির পাশাপাশি সকল ইবাদতের মূল এবং সার সংক্ষেপও বটে। নামাজ শুরুর আগে আজান দিতে হয়, আজান দেওয়া সুন্নতে মুয়াক্কাদা এবং আজান শেয়ারে ইসলাম তথা ইসলামের পরিচয়। কোন এলাকায় যদি আজান হয় বুঝতে হবে এখানে মুসলমান আছে, এলাকাটি মুসলমানদের, ইসলামের পরিচয় বহন করে আজান। তাই শরীয়তের বিধান, যদি কোনো এলাকায় কোনো মুসলমান আজান না দেয়, আজান বর্জন করে, এদেরকে আজান দিতে বাধ্য করা লাগবে। এমন কি বাধ্য করতে হলে যদি এদের সাথে যুদ্ধ করা লাগে, যুদ্ধ করে হলেও আজান দিতে বাধ্য করতে হবে। ইসলামের পরিচয়, পরিচয় না থাকলে দাম থাকে না। আর্মি, কিন্তু আর্মির পরিচয় নেই, ইউনিফর্ম নেই, পুলিশ, পুলিশের পরিচয় নেই, ইউনিফর্ম নেই, দাম নেই। প্রত্যেক বস্তুর একটা ভিন্ন পরিচয় আছে। ইসলামের পরিচয় যে সমস্ত বস্তুর মাধ্যমে হয়, তো একদিন আগে গেল একটি পরিচয়, কোরবান এটা ইসলামের শেয়ার, হজ ইসলামের শেয়ার, জামাতে নামাজ পড়া ইসলামের শেয়ার, আজান দেয়া ইসলামের শেয়ার তথা পরিচয়, এগুলো করতে হয়। আজানের শুরুতে চারবার আল্লাহু আকবার বলতে হয়। আজান দিলে মানুষ বোঝে নামাজের সময় হয়ে গেছে, এখন প্রস্তুতি নিয়ে মসজিদে যেতে হবে। এই কাজের জন্য একবার আল্লাহু আকবার বললেও তো চলত, একবার আল্লাহু আকবরের আওয়াজ কানে আসলে মানুষ বুঝত নামাজের সময় হয়ে গেছে, এখন মসজিদে যেতে হবে। একবারে পরিবর্তে দুইবার নয়, তিনবার নয়, চারবার, নিশ্চয় এর কোনো রহস্য আছে।
কারণ ফিউলুর হাকিম লা জাহলু আনিল হিকমা, জ্ঞানীর কাজ কখনো জ্ঞান শূন্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীরও জ্ঞানী, সকলের জ্ঞানদাতা তিনি, তার কাজ জ্ঞান শূন্য হবে এটা কল্পনা করা যায় না। তাহলে এখানে আল্লাহু আকবার চারবার বলা রহস্য কি? অসংখ্য রহস্য থাকতে পারে, এর মধ্যে একটি রহস্য আমাদের বুঝে আসে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন চারটি বস্তুর সমন্বয়ে। এই চার বস্তুকে আরবিতে বলা হয় আনাসেরে আরবারা, চারটি মৌলিক বস্তু। একটি মাটি, আরেকটি পানি, আরেকটি বাতাস, আরেকটি আগুন। এই চার বস্তু আমাদের সকলের ভিতরে আছে, আমাদের মধ্যে আছে। মাটি আছে, সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে এসেছেন, একটু পরে গরমে ঘামিয়ে গেছেন, ঘাম শুকিয়ে গেলে চামড়ার উপরে ডলা দিলে দেখবেন আবার মাটি বেরিয়ে আসে ময়লা। পানি আছে, ঘামের সাথে পানি বের হয়, প্রস্রাবের সাথে বের হয়, মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে বের হয়, চোখ দিয়ে বের হয়, পানি আছে। বাতাস আছে, অহরহ বাতাস গ্রহণ করছি আবার ত্যাগ করছি, ফুসফুসে বাতাস আসা যাওয়া করে। আগুন আছে, আগুন যদি না থাকতো ধনুষ্টঙ্কর হয়ে আমি মারা যেতাম, জিন্দা থাকতাম না। আমার পায়খানা গরম, প্রস্রাব গরম, রক্ত গরম, আমার মুখ দিয়ে বাতাস বের করলে বাতাস গরম, নাক দিয়ে বাতাস বের করলে বাতাস গরম, বেশি মানুষ একসাথে থাকলে গরম বেড়ে যায়, আমার ভিতরে আগুনও আছে। এই চারটি বস্তুর দিকে আমরা তাকাইলে দেখি এদের অনেক শক্তি। তবে মুসলমান হিসাবে আমরা বলি আল্লাহ পাক এদেরকে অনেক শক্তি দিয়েছেন, যারা অমুসলিম তারা বলবে এদের অনেক শক্তি আছে। মাটির অনেক শক্তি আছে, বা পানির অনেক শক্তি আছে, বাতাসের অনেক শক্তি আছে, আগুনের অনেক শক্তি আছে, আর আমরা বলি এগুলোকে আল্লাহ পাক অনেক শক্তি দিয়েছেন, এতটুকু বেশ কম। মাটির শক্তি আদম আলাইসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য মানুষকে মাটি খেয়ে হজম করে ফেলেছে। অথচ মানুষ কি না করতে পারে, কিন্তু মাটির সামনে অসহায়, সব কিছুকে খেয়ে এসে মাটি বানিয়ে ফেলে, কেমন শক্তি চিন্তা করুন। মাটির এই শক্তি দেখে আবার এক সম্প্রদায় মাটি দিয়ে মূর্তি বানাইয়ে তার পূজা আরম্ভ করে দিয়েছে, যেহেতু এরা শক্তিধর, এরা পূজা পাঠের উপযোগী, পূজা করে। ওই শক্তি দেখে তাদের দুর্বলতা এসে গেছে, তাই মাটির মূর্তির পূজা আরম্ভ করে দিয়েছে। মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবর বলে জানায় দেয় মহান তো একমাত্র আল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহ মহান। মাটির শক্তি তার নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া, মূল শক্তি আমার আল্লাহর, মহান মাটি নয়, মহান মাটির সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব মাটি উপাস্য হতে পারে না, উপাস্য আমার আল্লাহ। ওনার মহত্ব তোমার অন্তরে স্থান দিয়ে চলো তার ঘর মসজিদের দিকে, তার এবাদতের জন্য তাকে সিজদা করার লক্ষ্যে মসজিদের দিকে চলো। শক্তি মাটির নিজস্ব নয়, এটা হাওলাতি শক্তি। আপনা থেকে আমি কয়েক কোটি টাকা ঋণ করে হাওলাত করে টাকার ঘাটতি আমার কাছে, যে অজ্ঞ একথা যে জানে না যে আমি হাওলাত করে টাকাগুলো আমার কাছে এনেছি, ঋণ করে এনেছি, সে বুঝবে আমি কত বড় ধনী, কত টাকা আমার কাছে। আর যে জানে যে এই টাকাগুলো তার নয়, এগুলো ঋণ করে এনেছে, সেই বুঝবে যে আসলে এ ধনী নয়, যার থেকে এনেছে ধনী সে। যাদের দূরদর্শিতার অভাব, আসমানে জ্ঞান যাদের নেই, এরা মনে করে মাটির নিজস্ব শক্তি, মাটি কত শক্তিধর, মানুষ পর্যন্ত হজম করে ফেলে, মাটি বানাই ফেলে। আর যাদের অহির জ্ঞান আছে, আসমানে জ্ঞান আছে,
এরা বলছে মাটির শক্তি নিজস্ব নয়, শক্তি হাওলাত করা, ঋণ করা, ঋণ আনেছে আমার আল্লাহ থেকে, শক্তি আসলে আমার আল্লাহ। অতএব যারা বোঝে, এরা বোঝে যে এবাদত উপাসনা মাটির করা যাবে না, মূর্তির করা যাবে না, করতে হবে মাটির সৃষ্টিকর্তা, শক্তি মাটিকে যে দিয়েছেন তা তিনি মহান, আল্লাহু আকবর মুয়াজ্জিন প্রথম আল্লাহু আকবর বলে মানুষের অন্তরে আমার আল্লাহর মহত্ব ঢুকাই দেয়। দুই নম্বরে পানি, বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে দেখা যায় মাটির বিশাল, পানির বিশাল একটি শক্তি, মাটির মতো শক্তিধর মাখলুককে পানি এক ধাক্কা মেরে চূর্ণ করে ফেলে। এবছর দেখেছেন সংবাদপত্রে নদীর ভাঙ্গন, কে ভাঙে? পানি তো ভাঙে, পানি ধাক্কা মেরে মাটিকে ভেঙে ফেলে। মাটি যদি বলে এখন থেকে আমি আর ভাঙব না, পানির সাথে আমার যুদ্ধ, যুদ্ধ শুধু মৌখিকভাবে বলতে পারবে, বাস্তবে যুদ্ধ করার ক্ষমতা মাটির নেই, পানির সাথে যুদ্ধ করবে। যেমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলে করোনার সাথে আমাদের যুদ্ধ, আমেরিকার মতো সুপার পাওয়ার সেখানে পরাজিত আর আমরা জিতে পারবো, অজ্ঞতার পরিচয়, এর সাথে যুদ্ধ হয় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, সাহায্য তার থেকে চাইতে হবে, যুদ্ধ করে আমি কুলিতে পারবো। তো পানির সাথে মাটি যত যুদ্ধ করুক টিকতে পারবে না, মাটি পরাজিত হবে, পানি জিতে যাবে, এক ধাক্কায় মাটিকে ভেঙে চুরমার করে ফেলবে। এই বিশাল শক্তি দেখে আবার কেউ পানির পূজা আরম্ভ করে, গঙ্গা দেবীর পূজা, লাঙ্গলবন্দের পূজা। আমাদের বাংলাদেশে সোনারগাঁর কাছে লাঙ্গলবন্দের নদী, এখানে এরা স্নান করে, ভারত থেকে অনেকে আসে স্নান করতে, এখানে স্নান করলে এদের পাপ মোচন হয়, এর ইতিহাস হল গঙ্গা দেবীর পূজা। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবর বলে জানায় যে না, পানির শক্তি নিজস্ব আমার, ঋণ করা শক্তি, হাওলাতি শক্তি, এই শক্তি দিয়েছেন আমার আল্লাহ, এই গঙ্গা নদী সৃষ্টি করেছেন আমার আল্লাহ, অতএব ইবাদত তার করতে হবে, এই গঙ্গা দেবী নয়, পানির নয়। যদি এদের নিজস্ব শক্তি থাকত, এখনো মাটি খনন করলে অসংখ্য মানুষের লাশ পাওয়া যাবে, হাজার বছর হয়ে গেছে এখনো লাশগুলো মাটি খেতে পারেনি, এখনো এমন আল্লাহর বান্দা আছে পানির উপর দিয়ে হাঁটতে পারবে, পানি এদেরকে ডুবাইতে পারবে না। নিজস্ব শক্তি হলে ডুবাইত, নিজস্ব শক্তি হলে সব লাশ খেয়ে ফেলত। 1958 সনের কথা, দুইজন সাহাবীর মাজার ইরাকে, জামালের যুদ্ধে তারা শাহাদত বরণ করেছিলেন। আশেপাশের লোকজন স্বপ্ন দেখতেছে, এনারা বলতেছেন আমাদের লাশগুলো এখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে দাফন করো, স্থানান্তর করো। মুফতিদের কাছে ফতোয়া চাওয়া হইল, আসলে ব্যাপার কি? এনারা বললেন কবরের চতুর্দিকে একটু খনন করে দেখা হোক, আসলে ব্যাপার কি? খনন করার পর দেখা গেছে ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে এখানে ক্যানাল প্রবাহিত হয়েছে, কবরের ভিতরে চুয়ে চুয়ে পানি আসে। সিদ্ধান্ত হলো লাশগুলো তুলে অন্যত্র দফন করা হোক। কোথায় 1400 বছর আগের দফনকৃত লাশ খনন করার পর দেখা গেল কান্নাহু দুফেনাল ইয়াউম, যেন আজকে দফন করা হয়েছে, এভাবে তরু তাজা লাশ, কাফনের কাপড় পুরো নষ্ট হয়নি। তো মাটির নিজস্ব ক্ষমতা থাকলে এদেরকে খাইল না কেন? আমার আল্লাহ যাকে খেতে বলেন তাকে খাবে, যাকে খেতে নিষেধ করেন তাকে খাওয়ার ক্ষমতা মাটির নেই। তেমনি ভাবে পানি, বেশি দূরের কথা নয়, আমাদের কুমিল্লার উজানি, উজানির প্রথম পীর কুতবে বক্তা হযরত আলী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তাহাজ্জুদের সময় জানামাজ কাঁধে করে দ্রুত বেরিয়ে আসছেন বাড়ি থেকে। খাওয়া ভাবলে এত দ্রুত, এ ভোর রাত্রে হুজুর কোথায় যান?
একটু দূরত্ব বজায় রেখে তাকিয়ে আছে হুজুর কই যান। খাদেম দেখতেছে হুজুর পুকুরের ঘাটে এসে সোজা পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে গিয়ে যা নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নিয়ত বানলেন, আল্লাহু আকবার, ডুবতেছেন না, এখানে নামাজ পড়তেছেন। তো পানির শক্তি যদি নিজস্ব হইতো ওনাকে ডুবাইল না কেন? বোঝা গেছে শক্তি হলো ঋণ করা, আমার আল্লাহ অনুমতি দিলে ডুবাইবেন, না দিলে ডুবাবেন না। দজলা নদী পাড়ে দিবেন সাহাবায়ে কেরাম ইয়ারমুকের যুদ্ধের সময়, আরবের লোকেরা সাঁতার জানে না, বলো কিভাবে আমার আল্লাহর কুদরতে এরা নদী পার হয়ে চলে গেল। একজন সাহাবীর একটা পেয়ালা পড়ে গেছে পানিতে, ওদের সম্বল একটা পেয়ালাই থাকতো, এটার মধ্যে আটা গুলতেন, এটার মধ্যে পানি পান করতেন, এটার মধ্যে তরকারি রাখতেন, সব একটাই পেয়ালা। পেয়ালা পড়ে গেছে পানিতে, সাঁতার জানেন না, কিন্তু যার কাছে সাহায্য চাইতে হয় ওকে চিনেন, ওকে জানেন। বলেন, আল্লাহ তোমার দিনের জন্য যদি আমি এখলাসের সাথে জেহাদে অংশগ্রহণ করে থাকি তা আমার পেয়ালাটার ব্যবস্থা তুমি করে দাও। পেয়ালা তো ডুবে গেছে নদী, নদীর ওই পাড়ে গিয়ে দেখেন ঢেউয়ের সাথে পেয়ালা নদীর উপরে উঠে এসে গেছে। তো বুঝে গেছে পানির এই ক্ষমতা নিজের সময় আমার আল্লাহর দেয়া, আমার আল্লাহ বললে ক্ষমতা ব্যবহার করতে পারে, না বললে অক্ষম। তাই মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবর বলে জানায় দেয় যে পানির এই ক্ষমতা নিজস্ব না, ক্ষমতা আমার আল্লাহর দেয়া, তিনি মহান, আল্লাহু আকবর, অতএব ইবাদত তার করতে হবে। এই উদ্দেশ্যে আজানের আওয়াজ শুনে তার ঘর মসজিদে এসে তার ইবাদতে রত হও। তিন নম্বর, আমরা মনে করি বাতাসের বিশাল শক্তি, লক্ষ লক্ষ টন পানি বাতাস কাঁধে করে নিয়ে যাচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। কেমন শক্তি বাতাসের, পানির মতো শক্তি ধর। এখন যদি এই পানিগুলো চায় আকাশে যে মেঘ দেখতেছি, শত পানি যাবো বাতাস, আমি তোমার কথা শুনবো না, আমি তো দক্ষিণ দিকে যাব, উল্টা দিকে, যত যুদ্ধ ঘোষণা করুক এই মেঘের চাকা এই পানিগুলো পারবানা বাতাসের সাথে যুদ্ধ করে উল্টা দক্ষিণ দিকে যেতে। দক্ষিণ সে বাদে সাজগার, ইয়ে জমি কিসকি হাই আর কিসকা হাই নূরে আফতাব, ইয়ে জমি কিসকি হাই আর কিসকা হাই নূরে আফতাব। বুঝা গেছে পানির থেকে বাতাসের শক্তি আরো বেশি। মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবর জানায় দেয় যে না, তুমি বাতাসের এত বেশি শক্তি দেখলে কি হবে, শক্তিগুলো ঋণ করা, হাওলাতি, আমার আল্লাহর দেয়া শক্তি, আমার আল্লাহ না চাইলে বাতাসের মোটেও ক্ষমতা নেই যে পানিগুলোকে উড়িয়ে আরেক দিকে নিবে। দিল্লির কাছে যমুনা নদীর পাড়ে এক আল্লাহর ওলি বসবাস করতেন, ঝুপড়িতে কোন রকম, উনি আর ওনার স্ত্রী। প্রবল বেগে বাতাস আরম্ভ করে দিয়েছে, যাকে আমরা বলি তুফান, তুফান এসে গেছে, ঝুপড়ি নড়বড় করতেছে। বুজুর্গের নাম শাহ দৌলা, স্ত্রী বলতেছেন আরে মাথা গোজার একটুই তো ব্যবস্থা, তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে, আপনি একবারে ঘরে নিশ্চিন্তে বসে আছেন, তো কি করব, একটু ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেই, একটা বাঁশ টাঁস নিয়ে ঠেকা দেন, ব্যবস্থা করেন। স্ত্রীর জলটমায় বাঁশ নিয়ে বেরিয়ে আসেন, এসে যেদিক থেকে তুফান বাতাস ঠেলতেছে উনি ওই দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করছেন। স্ত্রীর অবস্থা দেখে আরে আপনার বুদ্ধি শুদ্ধি বিদায় নিয়ে গেছে, ওই কি উল্টার দিক থেকে না বাঁশ লাগাইয়ে ঠেলবেন, বাতাসও ঠেলে আপনিও ঠেলেন, ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে ঘুরত এখন তো আধা ঘন্টা আগে ঘুরবে, কি করতেছে। আল্লাহর ওলি শাহাদৌল্লা জবাব দিলেন, হ আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো, আমার আল্লাহ যেদিকে শাহাদৌল্লা সেদিকে, আমার আল্লাহ যেদিকে শাহাদৌল্লা সেদিকে। এটা বলতেছেন তুফানের সাথে উনিও ঠেলতেছেন, আশেপাশের মানুষের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে, কিন্তু হযরত শাহাদুল্লাহর ঝুপড়ি তো পড়েনি।
তো বোঝা গেছে বাতাসের ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া, না এই যুক্তি কেন ফেলল না? তাই মুয়াজ্জিন তৃতীয়বার আল্লাহু আকবর বলে একথা বুঝাইয়ে দেয়, ও মানুষ সকল, এই বাতাসের শক্তি নিজস্ব না, আমার আল্লাহ দেয়া, মহান তিনি, বাতাস নয়। অতএব তার বরত্ব তোমার অন্তরে স্থান করে তার ঘর মসজিদে এসে যাও, তার এবাদতের লক্ষ্যে এবাদত উপযোগী একমাত্র তিনি। চতুর্থ নম্বরের আগুন, আগুনের শক্তি বাতাস থেকে আরো বেশি, যেখানে আগুন জ্বলে সেখানে বাতাস ঢুকতে পারে না, আগুনের ভিতরে অক্সিজেনও ঢুকতে পারে না। বাতাসকে সরায় দেয়, পানিকে শুকিয়ে দেয়, মাটিকে পুড়ে পাথর বানায় দেয়, এবং আরো বেশি পুড়লে মাটিকে পানি বানায় দেয় আগুনে, এত শক্তি আগুনের, লোহার মতো শক্ত ধাতু আগুনে পুড়ে পানি বানায় ফেলে, এত বড় শক্তি। এর শক্তি দেখে আরেক সম্প্রদায় আবার আগুনের পূজা আরম্ভ করছে, যাদেরকে আমরা অগ্নি পূজক বলে থাকি, আতিশ পুরুষ। আগের ইরানিরা আগুনের পূজা করত। মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবর বলে জানায় দেয় যে আগুনের শক্তি ও নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যদি নিজস্ব হইত যাকে তাকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় দিত, কিন্তু দেখা যায় অনেক কিছু আগুনের ভিতরে আছে, তাকে আগুন জ্বালাইতে পারে না। আমাদের অজানা নয়, খালিল খোদা সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম দীর্ঘ 40 দিন যাবৎ নমরুদের আগুনের ভিতরে কাটাইলেন। জ্বালাইতে পারল না, নিজস্ব শক্তি থাকলে কেন জ্বালাইল? ইমামুল হিন হযরত মুঈনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ কোথাও যেতেছেন দিনের দাওয়াত দিবেন, ওয়াজ করবেন, এক জায়গায় দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা পাঠ, কেউ আগুনের তওয়াফ করে, কেউ কুন্নিস করে, কেউ হাত জোড় করে দাঁড়ায় আছে, কেউ সেজদা করে আগুন। বুঝাইলেন আগুন উপাস্য, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা, এর উপাসনা বাদ দিয়ে দাও। এরা বলে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তুমি কি বলতেছ? উনি বললেন যদি তোমাদের বাপদাদার পূজার কাজে লেগে থাকে তো ঠিক আছে করো, পরীক্ষা করে নাও তাদের আগুনের পূজা কাজে লেগেছে কি। কিভাবে করব? একটা আঙ্গুল দেয় আগুনের ভিতরে জ্বলে কিনা, আঙ্গুল দেওয়ার পরে যদি দেখো যে না জ্বলেনি, তো বোঝা গেছে পূজা কাজে লেগেছে, আগুন পূজার কারণে সদয় হয়ে গেছে, এখন তোমাদেরকে জ্বালায় না, তো ঠিক আছে পূজা আরো করো। আর যদি দেখো যে না জ্বলে গেছে, তা আগুনের পূজা বেহুদা, কোনো লাভ হয়নি, আগুন তো সদয় হয়। এরা বলছে তাহলে তুমি যে বলতেছ তুমি আগুনের সৃষ্টিকর্তার পূজা করো, তো তুমি আগুনে আঙ্গুল দাও, আমরা দেখি তোমার সৃষ্টিকর্তা, আগুনের সৃষ্টিকর্তা তোমার আঙ্গুল রক্ষা করে কিনে। উনি বললেন আঙ্গুল দিব না, আমি নিজে ঢুকে পড়ব। আল্লাহ, কি আস্থা, কি বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে ক্ষমতা আমার আল্লাহ আগুনের নয়। এই যে এখন করোনা ভাইরাস চলছে, ক্ষমতা আমার আল্লাহ করোনা ভাইরাসের নয়। না হয় দেখা গেছে একজন করোনা রোগীর সেবায় নিয়োজিত, এক বিছানায় ঘুমায়, তার কিছু হয়নি, আরেকজন অনেক দূরে বসবাস করে, ও আক্রান্ত হয়ে গেছে, গ্লাসের বেষ্টনের ভিতরে থাকে, বের হয় না, এ করোনা আক্রান্ত কিভাবে আসে? আর যখন রাত দিন 24 ঘন্টা মাস্ক পর্যন্ত ব্যবহার করে না, এক্সোসিল ব্যবহার করে না, রাত দিন কাজ করে চলতেছে, কই বস্তিতে তো করোনা ভাইরাসে আক্রমণ নেই? সব আমার আল্লাহর ক্ষমতা, ভাইরাসের কোন ক্ষমতা নেই। এই কথা বলে তিনি ওই এলাকা এক সর্দারের ছোট্ট মেয়েকে কোলে নিয়ে ঢুকে পড়লেন আগুনের ভিতরে, খাজা ওসমান হারুন। কতক্ষণ ঘোরাফেরা করে বেরিয়ে আসলেন,
দেখা গেল ওনার একটি পশম জ্বলল না, ওই মেয়েরও একটি পশম জ্বলল না। তো যদি আগুনের নিজস্ব ক্ষমতা থাকতো ওনাকে কেন জ্বালাইল না? বুঝা গেছে আগুন জ্বালাবে কি জ্বালাবে না আগে আমার আল্লাহকে জিজ্ঞেস করে, ওখান থেকে অনুমতি আসলে তারপরে কাজ করে, না আসলে কাজ করে না। তো মুয়াজ্জিন চতুর্থবার আল্লাহু আকবর বলে জানায় দেয় যে বড় আগুন নয়, বড় আগুনের সৃষ্টিকর্তা আমার আল্লাহ, আগুনের এই শক্তি জ্বালানোর ক্ষমতা নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অতএব ইবাদত তার করতে হবে আগুনের নয়। মুয়াজ্জিন চারবার আল্লাহু আকবর বলে এই চারটি বড় বড় শক্তিধর মাখলুক থেকে মানুষের আস্থা উঠাই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত মানুষের অন্তরে প্রথমে ঢুকে দেওয়ার চেষ্টা করে। বরাত করে আজানের শুরুতে কি করে? শাহাদাত আঙ্গুলির মাথা কানের ছিদ্রে ঢুকিয়ে দিয়ে ছিদ্র বন্ধ করে দেয়। কেন? এই মুহূর্তে আমি কারো কথা শুনব না, কারোর প্রভাবে প্রভাবান্বিত হব না, আমার কথা সকলকে শুনতে হবে, আমার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। এটা ইসলামের বিধান। ইসলাম বলে ও মুসলিম জাতি তুমি কেন বিজাতির প্রভাবে প্রভাবান্বিত হবে, তোমার প্রভাবে বিজাতিকে প্রভাবান্বিত করো। ডক্টর ইকবাল মরহুম তাই বলে গিয়েছিলেন, কাবে যাহার কে তাতলে দতা কাই ঝুলকে গাদাই, তোমার নিজের অস্তিত্ব তুমি চিনো না কেন? চিনো, তুমি কে? আরেকজনের প্রভাবে কেন প্রভাবান্বিত? মুয়াজ্জিন দিনে পাঁচবার আমাদেরকে শিক্ষা দেয় যে আরেকজনের প্রভাবে প্রভাবান্বিত হইও না, তোমার প্রভাবে আরেক জগৎকে প্রভাবান্বিত করো। যখন এই মুসলিম জাতি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থাশীল ছিল, তার বিধিবিধান মেনে চলছিল, ঠিকই পুরো দুনিয়া এদের প্রভাবে প্রভাবান্বিত ছিল। এখন আমরা আসল শক্তিধরকে বাদ দিয়ে দিয়েছি, তাই এই নবল শক্তি বিজাতির সামনে এখন আমরা গোলামের জিন্দগি অতিবাহিত করতেছি। কি বেজ্জতি, কি লাঞ্ছনা! কিন্তু বেজ্জতি কাকে বলে, লাঞ্ছনা কাকে বলে, তা বুঝার মতো যোগ্যতাও হারিয়ে ফেলেছে। যাই হোক, তো নামাজের শুরুতে মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের বরাত মানুষের অন্তরে ঢুকিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বরাত আমাদের অন্তরে স্থাপন করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।